অনলাইন ভিত্তিক ক্লাসে আবারো আমার প্রিয় শিক্ষার্থীদের অভিনন্দন। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নির্ণায়ক, র্যাঙ্ক, কোফ্যাক্টর এবং অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। শিক্ষার্থীরা, বোর্ডে লক্ষ্য করো, একটি ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে। 1 3 3 1 4 3 1 3 4, অর্থাৎ এই ম্যাট্রিক্সটিকে সমাধান করতে হবে কিসের মাধ্যমে? বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করার জন্য বলা হয়েছে। তো সমাধানের জন্য প্রথমে আমরা লিখব A = ম্যাট্রিক্সটি। তারপরে যেহেতু এটি একটি বিপরীত ম্যাট্রিক্স, সেহেতু আমরা সূত্রটি লিখে নিতে পারি। সেই জন্য আমরা লিখব, আমরা জানি ইনভার্স ম্যাট্রিক্স (1/) নির্ণায়ক অ্যাডজয়েন্ট অফ এ। আমরা সূত্রটি লিখে নিলাম। তো সূত্রের জন্য আমাকে প্রথমে নির্ণয় করতে হবে কি এ, তারপরে নির্ণয় করতে হবে কি অ্যাডজয়েন্ট অফ। তো আমি প্রথমেই কি করব, নির্ণয় করব এ নির্ণয়ক = 1 1 1 1 4 3 3 3 4। নির্ণয়ক আমরা আগের ক্লাসেও করেছি, প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম। তো আজকে একই নিয়মে করব, অর্থাৎ মিলিত স্থান 1 4 3 3 4 -3 1 3 1 4 + 3 1 4 1 3। প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম। তো আমরা পেলাম। এখন আর নিগুণ করব, 1 16 -9 -3 4 -3 + 3 3 -4, আমরা পেলাম 7 -3 - 3। নির্ণায়কের আনসার পেলাম কি 1। নির্ণায়কের আনসার আমাদের বের হলো কি 1। তো এখন আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে প্রথম ধাপ হলো নির্ণায়ক, তার পরবর্তী ধাপ হলো অ্যাডজয়েন্ট অফ। তো আমরা জানি অ্যাডজয়েন্ট অফ এর জন্য কি করতে হয়, কোফ্যাক্টর বের করতে হয়। তো এখন আমরা কোফ্যাক্টর বের করব। প্রথম সারির প্রথম কলাম 4 3 3 4, প্রথম সারির দ্বিতীয় কলাম 1 3 1 4, প্রথম সারির তৃতীয় কলাম 1 4 1 3। অনুরূপভাবে দ্বিতীয় সারির প্রথম কলাম 3 3 3 4, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম 1 3 1 4, দ্বিতীয় সারির তৃতীয় কলাম 1 3 1 3। তৃতীয় সারির প্রথম কলাম 3 3 4 3, তৃতীয় সারির দ্বিতীয় কলাম 1 3 1 3, তৃতীয় সারির তৃতীয় কলাম 1 3 1 4, তো আমরা এখন আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে আমাদের হবে 16 -9 -4 -3 + 3 -4 -12 -3 -3 9 -12 -3 - 3 + 4 - 3। এখন আমরা যোগ বিয়োগ করব, 16 থেকে 9 বাদ দিলে আমাদের 7 -1 -1 -3 1 0 -3 0 1।
আমরা কি বের করলাম কোফ্যাক্টর কেন বের করলাম অ্যাডজয়েন্ট অফ নির্ণয় করার জন্য তো আমরা এখন কি বের করব অ্যাডজয়েন্ট অফ বের করার নিয়মটি কি কোফ্যাক্টরের সারিটাকে কলামে কিংবা কলামটাকে সারিতে লিখলে হয় তাই 7 -এর 1 -এর 1 -এর 3 1 0 আমাদের নির্ণায়কের মান কি বের হয়েছিল ওয়ান আর অ্যাডজয়েন্টের মান আমাদের কি বের হয়েছে 7 -এর 1 -এর 1 -এর 3 1 0 -এর 3 0 1 এখন আমরা কি आंसर পেলাম সমীকরণ থেকে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স করতে হয় সেটা জানতে হলে তোমরা ভুলে লক্ষ্য করো একটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে কি নির্ণয় করতে বলছে বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে তো ম্যাট্রিক্স বলতে গেলে আগে কি করতে হবে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিতে হবে তো সমীকরণ যেহেতু এখানে ম্যাট্রিক্স আকারে সাজানো নেই তাই আমরা কি করব প্রথমে আমাদের কি করতে হবে ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে তো ম্যাট্রিক্স আকারে সাজাতে গেলে প্রথমে আমরা কি লিখবো সমাধানের জন্য দেওয়া আছে যে দুটি সমীকরণ ওই দুটি সমীকরণ লিখে নিব লেখার পর আমরা লিখবো সমীকরণ জুটকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে সূত্রটি
A inverse is equal to 1 by Ninnaya adjoint of A. তো এখানে প্রথমে কি করতে হবে আমাদেরকে নির্ণয় করতে হবে নির্ণায়ক is equal to 2 5 3 8 আমরা এখানে নির্ণয় করব কয়টি সারি এবং কয়টি কলামে 2 গুণ 2 অর্থাৎ দুটি সারি এবং দুটি কলামে সেজন্য কি করতে হবে শুধুমাত্র আর এ গুণ করলেই হবে তো গুণ করলে আমরা কি পেলাম 16 মাইনাস এ 3 পাঁচা 15 আমাদের নির্ণায়কের রেজাল্ট হলো কি 1 এখন আমরা প্রথম ধাপ করলাম নির্ণয় এখন কি করব অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এর জন্য আমাদেরকে কি করতে হবে কোফ্যাক্টর বের করতে হবে কোফ্যাক্টর প্রথম সারির প্রথম কলাম প্রথম সারির দ্বিতীয় কলাম দ্বিতীয় সারির প্রথম কলাম দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম তো সেই অর্থে আমাদের বের হলো কি 8 মাইনাস এর 3 মাইনাস এর 5 2 আমরা কোফ্যাক্টর বের করলাম কিসের জন্য অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করার জন্য তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু কি হবে কোফ্যাক্টর সারিটাকে কিসে লিখব কলামে 8 মাইনাস এ 3 মাইনাস এ 5 2 আমরা কোফ্যাক্টর বের করলাম অ্যাডজয়েন্ট অফ বের করলাম কিসের জন্য বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স সূত্রের জন্য তো আমরা এখন সূত্রটি লিখব সুতরাং এ ইনভার্স 1 by নির্ণায়ক adjoint of A. নির্ণায়কের মান আমাদের কি হয়েছিল 1 adjoint of মান 8 minus এর 5 minus এর 3 2 এখানে আমরা কি করব আনসার কি পেলাম 8 minus এর 5 minus এর 3 2 এখন যেহেতু এটি সমীকরণ থেকে বিপরীত ম্যাট্রিক্স আমাদেরকে বের করতে বলা হয়েছে তাই সমীকরণে আমাদের কি ছিল p এবং q তাহলে কি করতে হবে এখন ইনভার্স এর মান আমরা কোথায় বসাবো এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে বসিয়ে পাই তো আমাদের এক নং সমীকরণটা কি ছিল আমাদের সমীকরণটি ছিল তো আমরা ইনভার্স এর মান কি পেয়েছি a মাইনাস এর 5 মাইনাস এর 2 এখন আমরা কি করব আমরা এই সারিটাকে কলাম দিয়ে গুণ দিব তাহলে কি বের হবে আমাদের তাহলে আমরা কি